আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তুমি যদি একবার আমার ইউটিউবের প্লেলিস্টগুলোতে যাও এবং গিয়ে দেখো, তুমি ভয় পেয়ে যাবা। জাস্ট আমি কী করছি, আমি প্রত্যেকটা প্লেলিস্ট কমপ্লিট করে ফেলছি, ওইগুলো তার ভিডিও আপলোড করা হবে না। আজকে আমি নিউ একটা প্লেলিস্ট খুলছি এবং এটাতেও কিছু পরিমাণে ভিডিও আপলোড করবো। তো এই ভিডিওতে আমি বলবো কীভাবে আমরা আর হ্যান্ডসাম হয়ে উঠতে পারবো। তো বুঝতে পারতেছো, তো চল শুরু করে লেটস স্টার্ট। প্রথমে তুমি কী করবা, তোমার একটা মুখ আছে, তোমার মুখে আমি জানি ব্রণ থাকতেই পারে। তো ব্রণ গায়েব করবা কীভাবে, যেগুলো আছে এগুলো গায়েব করার জন্য প্রতিদিন মুখ ধোবা। এবং আরেকটা জিনিস তোমার শুনে খারাপ লাগতে পারে, তুমি ঘুমানোর আগে নাকের সাদা অংশ ব্রণের উপর দিয়া ঘুম দিবা, সকালে ওইটা মুখ ধুয়ে ফেলবা। খারাপ লাগলে ওইটা করবা, তোমার কাজে দেবে। দুই, ভুঁড়ি যদি হয়ে থাকে অথবা বেশি কম স্বাস্থ্য থাকলে পারফেক্ট স্বাস্থ্য করার ট্রাই করো। আজকে থেকে এক্সারসাইজ শুরু করো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তুমি প্লে স্টোরে যাও, প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করো, জাস্ট ওয়ার্কআউট লেখো, দেখবা অনেক অ্যাপ এসে পড়ছে। যেটা ভালো লাগে একটা ডাউনলোড করো এবং ওইটা ইউজ করো, রেগুলার বাসায় ব্যায়াম করো। তিন নম্বর আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু রোগ আছে, ওই রোগগুলা কন্ট্রোলে রাখো, আর যদি ভালো করা সম্ভব হয় ভালো করে ফেলো। আর যদি এমন কোনো রোগ হয় যে এটা ভালো হওয়া সম্ভবই না, তাহলে যতটা পারো কন্ট্রোলে রাখার ট্রাই করো, ওকে? তো এইটা হইতেছে তোমার উপরের বডির বিষয়। এখন তুমি প্রতিদিন একটা সময় করো যে আমি 20 মিনিট বা আধা ঘন্টা ইউটিউব হোক বা যেইখানে হোক আমি ভালো কিছু দেখবো, শুনবো, পড়বো। এটা বই হোক বা ইউটিউবের ভিডিও হোক, ভালো কিছু দেখতে হবে তোমাকে। যেমন এই জিনিসটা দেখতেছো, কিছু শুনতেছো যেটা তোমার ভালো করবে, ঠিক একইভাবে একটা সময় বার করো যে এতটুকু সময় আমি শুনবো ভালো কিছু। তো কী হলো, মুখের ব্রণ কমাও, আর শরীরে কোনো প্রবলেম থাকলে এইগুলো কমাও, এবং নিজের ইন্টেলিজেন্স বাড়াতে থাকো, মানে নিজের ইন্টালেক্ট বুদ্ধি। তো বুঝতে পারছো, তো আজকের জন্য এতটুকু, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সেফ থাকো, সুস্থ থাকো, তাহলে ভাব পাই। আর তোমরা কী টাইপের ভিডিও চাও কমেন্টে জানাও, আমি ওই টাইপের ভিডিও কার্ড ট্রাই করবো। কিন্তু গেমের ভিডিও বললো না, আমি গেম খেলা অফ দিছি, অনেক ডেঞ্জারাস গেম, সব টাইম খায়া ফেলে। তো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে।